হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার কাছে 5টা কার্ড আছে, একটা রেড ব্যাক আর 1 2 3 4, 4টে ব্লু ব্যাক। এখানে এই 4টে হচ্ছে কিং, এই রেড ব্যাকটা একটা অর্ডিনারি কার্ড। আমি আপনাদের দেখাই, প্রথমে এই রেড ব্যাকের কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট টাইম। এই দেখুন, এই যে রেড ব্যাকের যে কার্ডটা আছে এইটা হচ্ছে একটা ফোর অফ হার্টস। এই দেখুন, একটা হার্টসের চার। এই হার্টসের চারটা আমি আপনাদের চোখের সামনে এখানটায় রেখে দেবো, এই যে এটা এখানে রেখে দিলাম। এটা আমরা ফাইনালি পরে দেখব, তবে এখানে যে কার্ডগুলো আছে আমি আপনাদের প্রত্যেকটা একটা একটা করে দেখিয়ে দেবো, দেখিয়ে তারপরে ম্যাজিকটা আমি দেখাবো, ম্যাজিকটা অ্যাকচুয়ালি কী করছি। এই দেখুন, এটা হচ্ছে একটা কিং। এই দেখুন একটা কিং, এটা স্পেডের কিং। এই স্পেডের কিংটাকে কী করছি আমি বার করে নিচ্ছি। দেখুন, এই স্পেডের কিংটা বার করে নিলাম, নিয়ে আমি এটা ওপরে রেখে দিচ্ছি। তারপরে দেখুন আরেকটা কিং আমি আপনাদের দেখাবো, এটা ডিমনসের। হ্যাঁ, এটা হচ্ছে ড্যামন, ড্যামনের একটা কিং, এটাকে আমরা বার করলাম, এটাকে আমরা উপরে রেখে দিলাম। এরপরে রয়েছে কিং অফ ক্লাবস, কিং অফ ক্লাবসকেও বার করলাম, বার করে আমরা এটাকেও রেখে দিলাম। তাহলে ফাইনালি বাকি রইল হার্টসের কিং, কিং অফ হার্টস, এটাকে আমরা বার করলাম। তাহলে দেখুন আমি কিন্তু আপনাদেরকে এখানে 4টে কার্ডই দেখিয়ে দিয়েছি, 4টে কার্ড আপনাদের দেখিয়ে দিয়েছি। এখানে 4টে আছে, দেখুন আরেকবার দেখে নিন, 1 2 3 4, 4টেই কার্ড আছে। এই 4টে কার্ডের মধ্যে এটা হচ্ছে হার্টসের চার, আর এখানে হচ্ছে 4টে কিং। এই 4টে কিংকে যদি আমরা একবার এখানে ট্যাপ করি তাহলে দেখা যাবে এটা একটা চার, এটাও একটা চার, এটাও একটা ছয়, আর এটা একটা চার। তাহলে বলবেন এটা কি? এটা হচ্ছে কিং অফ হার্টস। আশা করি আপনাদের ম্যাজিকটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।